আসসালামু আলাইকুম, যোগ রসায়নের নতুন একটি সিরিজে সবাইকে স্বাগত। আমরা যোগ রসায়নের বেসিক টু অ্যাডভান্স, একবার জিরো থেকে অ্যাডভান্স পর্যন্ত ইনশাআল্লাহ এই কোর্সটাতে অবশ্যই অবশ্যই কমপ্লিট করতে পারবো, এবং শর্ট ভিডিওর মাধ্যমে একটা 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 করে টপিকস যত ভিডিও লাগে ইনশাআল্লাহ শেষ করবো। প্রতিদিন কমপক্ষে একটা ভিডিও থাকবে। তো আশা করি যদি যাদের যোগ রসায়নের ভীতি আছে তারা একটু একটু করে যে ভিডিওগুলো দেখতে থাকো, তাহলে ইনশাআল্লাহ যোগ রসায়নের আর একটা ভীতিও থাকবে না। তো আমরা একেবারে প্রথম থেকে আজকে শুরু করতেছি, এবং আমরা আজকে জানবো যে আসলে যোগ রসায়নের সূচনা কিভাবে আসলো, যে আমরা এই যোগ যোগগুলো বিক্রিয়া করে কিভাবে পেলাম। তো আমরা একটু কাজটা বলার চেষ্টা করি। দেখো, আগে ধারণা করা হতো যে জৈব যৌগ সমূহকে শুধুমাত্র প্রাণ থেকে পাওয়া যায়, মানে উদ্ভিদদেহ বা প্রাণী দেহ থেকে বা সজীব উপাদান থেকে পাওয়া যায়। এটা কোনো কথা, এই জৈব যৌগ সমূহকে পরীক্ষাগারে প্রস্তুত করা সম্ভব না, এটা আগে ধারণা ছিল। এইটা আমরা জানতাম। এই ধারণা দেয় কে? বার্জেলিয়াস, বিজ্ঞানী বার্জেলিয়াস। এবং এই মতবাদ নাম ছিল প্রাণ শক্তি মতবাদ। তার মানে কি? যে এই যৌগ যৌগ সমূহকে শুধুমাত্র প্রাণের অস্তিত্ব থেকে পাওয়া যায়, এবং এই প্রাণ শক্তি মতবাদ বাইটার প্রস্থি হই। কিন্তু যখন 1828 সালে বিজ্ঞানী ফ্রেডরিখ ভোলা, ঠিক আছে, সে কি করলো, পরীক্ষাগারে অ্যামোনিয়াম ক্লোরাইড আর লেড সায়ানাইড বিক্রিয়া করতেছিল, এবং সে যখন বিক্রিয়া করে উৎপন্ন করলো কি, অ্যামোনিয়াম সায়ানাইড। এখন এইটা ছিল অ্যাকোয়াস সলিউশন। তো সে কি দিল, তাপ দিল যে এখান থেকে অ্যাকোয়াস পানিটা উড়ে যায়, সে অ্যামোনিয়াম সায়ানাইডটা পায়। কিন্তু ঘটনা ঘটলো অভূতপূর্ব ঘটনা। সেটা কি? সেটা হলো যে সে যখন এই NH4Cl বা অ্যামোনিয়াম সায়ানাইড নিয়ে কি দিল, তাপ দিল, পুনর্বিন্যস্ত করলো এটা। এটা কিভাবে পুনর্বিন্যস্ত হলো? দেখো, নাইট্রোজেন কয়টা? দুইটা। এখানে একটা নাইট্রোজেন, এখানে একটা নাইট্রোজেন। হাইড্রোজেন কয়টা? দেখো চারটা। এখানে দুইটা, এখানে কয়টা? দুইটা আসলো। দেখো তো, আর আছে কি বলতো, কার্বন আর অক্সিজেন, এই কার্বন আর অক্সিজেন। এই যখন এইভাবে ঘটনাটা হলো তখন এটার নাম কি, ইউরিয়া। তখন এটার নাম কি, ইউরিয়া। এবং এটা কিন্তু আগেই প্রমাণিত হয়েছিল যে এই ইউরিয়া ইউরিন থেকে পাওয়া যায়, এবং এটা একটা জৈব যৌগ। এটা একটা কি, জৈব যৌগ। এবং সর্বপ্রথম কোন জৈব যৌগকে সে বিক্রিয়ার মাধ্যমে প্রস্তুত করতে পারলো। যেই ধারণা বার্জেলিয়াস দিছিল যে জৈব যৌগ সমূহকে শুধুমাত্র প্রাণ থেকে বা উদ্ভিদ ও প্রাণীদেহ থেকে পাওয়া যায়, কিন্তু পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না, এটা ছিল বার্জেলিয়াস। কিন্তু বিজ্ঞানী ফ্রেডরিক বোলার এইটার মাধ্যমে প্রমাণ করে দিল না, জৈব যৌগ সমূহ পরীক্ষার মাধ্যমে কি করা যায়, প্রস্তুত করা যায়। আর এই জন্যই কিন্তু বিজ্ঞানী ফ্রেডরিক বোলারকে জৈব রসায়নের জনক বলা হয়। এটা একটা বিবেচনার কথা বলছো। তো আশা করি সবাই বুঝতে পারছো যে যৌগ রসায়নের সূচনা কোথা থেকে আসলো, এবং এই বিক্রিয়া থেকে আমরা তখন আস্তে আস্তে আমরা এই কাজগুলো করা স্টার্ট করলাম। তো আশা করি বুঝতে পারছো, আশা করি ভিডিওটি কন্টিনিউ করবা, এবং আমরা একটা 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 করে সামনের দিকে আগাতে থাকবো। তো ভিডিও শেয়ার করে দাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের জন্য অবশ্যই অবশ্যই উপকার হবে। এবং এই সিরিজের একটা 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 করে সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম। Me on my cell phone late night when you need